সুরের ওয়াজ শুনতে শুনতে এখন কোরআন হাদিসের ওয়াজ ভুলে গেছি, কথা বুঝতেছেন ভাই? জান অবস্থাটা খুবই খারাপ। কমেডিয়ান বক্তার সংখ্যা এত পরিমাণে বাড়ছে, কমেডিয়ান বুঝেননি? কমেডিয়ান বক্তার সংখ্যা এত পরিমাণে বাড়ছে যে কোরআনের মঞ্চে এখন বিড়ি টানার স্টাইল দেখানো। কুমিল্লা অঞ্চলে কমেডিয়ান বক্তা আছে কয়েকজন, কি হাস্যকর বিষয়। তারা মাহফিলে এমন একটা অবস্থা তৈরি করছে যে কোরআন হাদিসের কথা না বলে বিভিন্ন হাস্যকর হাস্যরস মনোরঞ্জনের কাহিনীগুলি বলতে বলতে মানুষকে কোন দিকে যে নিয়ে যাচ্ছে। ওয়াজের মঞ্চগুলি, কোরআনের তাফসীরের মঞ্চগুলি হয়ে গেছে নাট্য মঞ্চ, নাউজুবিল্লাহ মিন যালিক। আরো কিছু কমেডিয়ান আছে, এরা না ভাষা সুন্দর, না অঙ্গভঙ্গি সুন্দর, না আছে কথার একটা ঘটনমূলক দিক নির্দেশনা, না আছে কোরআন হাদিসের আলোচনা। এগুলি আধা পাগল, স্টেজ ওইটা পাগল হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য। নরসিংদীর মধ্যে এক পাগল আছে, এটা পাগল মানে পাগল হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য। এ বাতেলদের মধ্যে, নজদি ওয়াহাবিদের মধ্যে, আমি নাম মেনশন করছি না, যুব সমাজ তোমরা সতর্ক হও, এগুলি ইসলাম না। ইসলামের মূল মেসেজ এইভাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত পেশ করেছেন, সাহাবাই কারাম মানুষকে নসিহত দিয়েছেন, আল্লাহর ওলিরা নসিহত দিয়েছে, মানুষের জিম মেরে কথা শুনেছে, আমল করেছে, কথার মধ্যে তাসির ছিল। আর এখন কমেডিয়ান বক্তা না আনলে মাহফিলে মানুষ হয় না। কথাগুলি বুঝতেছেন আপনারা? কমেডিয়ান বক্তারা না আসলে মাহফিলে মানুষ হয় না, কালেকশন হয় না, মাহফিলে কালেকশন পর্যন্ত হয় না। আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় যাচ্ছে? আকিচ্ছা কাহিনী, রাজার কাহিনী, রানীর কাহিনী, কোরআন হাদিসের কাহিনীও না, রাজা রানীর কাহিনী আর মনোরঞ্জনের কাহিনী। কোন গ্রামে কি দেখাইছে, কে কি করছে, এই ওয়াজ করতে করতে মানুষের হাসাইতে হাসাইতে মানে একটা মনোরঞ্জন দিল, ওই যুবকরা খুশি, এর হুজুর ওয়াজ করছে রে। এগুলি করে ইসলাম ধর্মটাকে নাস্তিকদের কাছে হাসির পাত্র বানাই দিছে। নাস্তিকরা বলে এটার নাম কি শায়েখ, এটার নাম কি আলেম, এটার নাম কি ইসলাম? যারা ধর্ম বিদ্বেষী, ধর্মদ্রোহী যারা, তারা এগুলিকে খুবই খারাপ নজরে দেখতেছে। ইসলামের মূল থিম এটা নয়, এইভাবে না। তারা যে কোরআন হাদিস বুঝে না তা বলছি না, তারা হয়তো নিজেদের হ্যাঁ ব্যক্তিত্বটা বাড়ায় প্রকাশ করার জন্য বা নিজেদের একটা আছে না কি যে বলে এটাকে গ্রহণযোগ্যতা বা নিজেদেরকে ফেমাস করার জন্য এইভাবে একটা আশ্রয় নিয়েছে, কিন্তু এগুলি ইসলামের মূল কাজ না। খবরদার বলছি, কমেডিয়ান বক্তা কেন্দ্রিক হবেন না, আলেমদের কেন্দ্রিক হন। গজল গাওয়া নিষেধ না, কিন্তু বাটিয়ালি গান যা আছে, বাউল গান যা আছে সব মুখস্থ। কথা বুঝছেন? একজন বক্তাকে বলা হলো আজকে ভূমিকা ছাড়া আলোচনা করবেন, উনি 22 মিনিট দুরূদ শরীফ ভূমিকা টুমিকা দিয়া এরপরে বলতেছে আজকে আমি ভূমিকা দিব না। 22 মিনিট উনি কি করছে তাহলে এতক্ষণ? তখন বুঝে নিলাম আমার এই ভাই ভূমিকা যে কি জিনিস এটা বুঝে না। উনিও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ। আমাদের কঠিন অবস্থা, জেনারেটর শিক্ষিত কিছু লোক আছে, কথা বুঝছে? ইনারা আবার কোরআন হাদিস বাংলাটা পড়ছে, তো বাংলা বুখারী শরীফ পড়ে পয়সার মনে করছে উনি অনেক কিছু জেনে গেছে। আরে ভাই, বাংলা অনুবাদ পরেই যদি মুহাদ্দিস হওয়া যায় তো তাহলে এই পাগল আমরা কি পাগল নাকি? এতগুলি আলেম হেড মুহাদ্দিসের ক্লাসে বছরের পর বছর, 2 বছর কমপক্ষে এই হুজুরের কাছে বসে বসে বুখারী শরীফ পড়ার দরকার আছে? তাহলে আমরাও বাংলা অনুবাদ করে মুহাদ্দিস হয়ে যেতাম। ওই বাংলা বই পড়ে যত বিপদ হইতেছে, নবীজি আত্মহত্যা করার জন্য লাভ দিতে চাইছেন, এই ধরনের ওয়াজ বাংলা বুখারী পড়ছে না উনি। এখন কোন হাদিস দলিল হবে, কোনটা দলিল হবে না, এই মাপকাঠি, এই উসুল তো না জানা নাই। উনি হইলাম জেনারেটর শিক্ষিত। আমি কথাগুলি মনের কষ্টে বললাম, আপনারা কোরআন হাদিস কেন্দ্রিক হন। এই দিন দিন না, আরো দিন আছে, ধর্মটাকে একটা হাসির পাত্র বানায় দিবেন না। নাস্তিকরা কত ধরনের কথা বলে আমাদেরকে নিয়ে,